তৃণমূল জঘন্য রাজনীতি করেছে, শুধু তাই নয়, ঠাকুর পরিবারের অনেকের তার জন্য বিসর্জন দিতে হয়েছে, তাদের প্রাণহানি হয়েছে। এই বিস্ফোরক মন্তব্য করে নতুন জল্পনা উস্কে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, যিনি ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ির সদস্য। মতুয়া ঠাকুরবাড়ির অন্দরের দ্বন্দ্ব কারো অজানা নয়। এক বাড়ি কিন্তু রাজনৈতিকভাবে সম্পূর্ণ বিভক্ত। একদিকে শান্তনু ঠাকুরের পরিবার, যারা বিজেপি, অন্যদিকে মমতা বালা ঠাকুর, যিনি তৃণমূলের প্রাক্তন সাংসদ। তার স্বামী কপিল কৃষ্ণ ঠাকুরও তৃণমূল সাংসদ ছিলেন। মমতা বালা সম্পর্কে শান্তনু ঠাকুরের জেঠিমা। 2014 সালে তৃণমূলের প্রতীকে বনগাঁ থেকে সাংসদ নির্বাচিত হন কপিল কৃষ্ণ ঠাকুর, কিন্তু আচমকাই তার মৃত্যু হয়। এরপর সেই আসনে ভোটে লড়ে তৃণমূল সাংসদ হন কপিল কৃষ্ণর স্ত্রী মমতা বালা ঠাকুর। সেই ভোটে শান্তনু ঠাকুরের ভাই সুব্রতকে হারিয়েছিলেন জেঠি মমতা বালা। কিন্তু 2019 সালে লোকসভা ভোটে জেঠিমা মমতা বালাকে হারিয়ে বিজেপির প্রতীকে সাংসদ নির্বাচিত হন শান্তনু ঠাকুর। ভাইয়ের হারের রাজনৈতিক প্রতিশোধ নেন তিনি। আর এবার সেই শান্তনু ঠাকুর জেঠুর মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করলেন। স্বর্গীয় কপিল কৃষ্ণ ঠাকুর মহাশয়কে কবে কিভাবে কিভাবে অসুস্থ হলো, কিভাবে গেলো কেউ কিছু জানে না। বড় মা কোথা থেকে কোথায় চলে গেল কেউ কিছু জানে না, তার সন্তানরা জানে না। আমি বহুবার এ নিয়ে কমপ্লেন করেছি, বহুবার জানিয়েছি আগে, এটা বাস্তব কথা। কি তদন্ত হবে তখন আমি চেয়ে রেখেছি, যখন এটা হয়েছে তখনই চেয়ে রেখেছি, এটা বর্তমান কিছু নয়। পাল্টা জবাব দিয়েছেন কপিল কৃষ্ণর স্ত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। তদন্তটা হোক, কপিল কৃষ্ণ ঠাকুর আমার তো হাজবেন্ড, কেন থানায় যেত, এতবার তার ডায়েরি কেন করতে হয়েছিল, সেই ডায়েরির কপিগুলো তাহলে বের করা হোক। তাকে বহুবারই মারতে এসছে, কপিল কৃষ্ণ ঠাকুরের যে আজকে মৃত্যু নিয়ে সন্দেহ করছে, যখন মারা গেছিল তখন কেন করেনি, তার পায়ের তলে মাটি নেই। পঞ্চায়েত ভোটের মুখে ঠাকুরবাড়ির রাজনীতিতে এবার শুরু হলো মৃত্যু রহস্য নিয়ে নতুন বিতর্ক। এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই দেখার। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর, তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।